السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا করমিন সেটা তো মুরবি নেেরা মুসলিয়ানিকেরা পরম শ্রদ্ধা মা ও বোনেরা যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা বন্ধুগণ আজকে আমরা দুই তিনটি বিষয় জানার চেষ্টা করব কারণ অনেকগুলো বিষয় জমে আছে বলা উচিত সব ব্যাপারেই প্রথম যে বিষয়টি নিয়ে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই তা হল আমরা চান্দ্র বছরের চান্দ্র বছরের এমন একটি মাসে আমরা অবস্থান করছি যে মাসটা পবিত্র মাস যে মাসে সম্মান করা মর্যাদা দেয়া ওয়াজিব যে মাস তাকে চীনা তাকে মর্যাদা দেয়া তাকে সম্মান করা ওয়াজিব বলেন কি ওয়াজিব ওয়াজিব মানে ফরজের কাছাকাছি ফরজের হা আমাদের এই সাবকন্টিনেন্টে ফেকের কিতাব যা পড়ানো হয় ফেকার যত কিতাব পড়ানো হয় এতে ফরজ বোঝানোর জন্য ওয়াজিব শব্দ ব্যবহার করা হয় তার মানে ওয়াজিব আর ফরজে তেমন পার্থক্য নাই তবুও ফরজ শব্দ দিয়ে ফরজ আসে ওয়াজিবও আসে জানা উচিত ওয়াজিব যদি কেউ লঙ্ঘন করে তাকে নির্দিষ্ট শাস্তির মুখোমুখি হতে হবে তো এখন যে মাস আরবি মাস এই মাসটাকে জানতে হবে চিনতে হবে মর্যাদা দিতে হবে এটা কি ওয়াজিব এটা কি বলেন তো আফসোস আমরা খ্রিস্টব্দ বা ইসাই সংগণনা করি সবার টটস্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব পারে কিন্তু যদি জিজ্ঞেস করি বাংলা কোন মাস তাইলে অর্ধেক কাহি অর্ধেক আর আরবি যদি জিজ্ঞেস করি হুজুর শুদ্ধ শেষ মানে অনেক হুজুরেও আরবি কোন মাস হা এটা আমাদের জন্যে ব্যর্থতা অনেকবার বলেছি আমরা খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টীয় সন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানি বুঝি বাংলাও বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত জানতে হবে এটা আমার স্বকীয়তা এটা আমার নিজস্ব পরিচয় তবে চান্দ্র বছর জানাটাও আজীব চান্দ্র বছরের কখন কোন মাস জানতে হবে কারণ বারো মাসে বছর আর এর চারটি মাস চান্দ্র বছরের চারটি মাস পবিত্র ওই পবিত্র মাসগুলোকে সম্মান করা ওয়াজিব আদেশ করেছেন কে যে চারটি মাস পবিত্র যে পবিত্র মাসগুলোকে মর্যাদা দেওয়া উচিত এর তিনটি ধারাবাহিক একসাথে একটি হলো জিলকদ আরেকটি জিলহজ আরেকটি আরেকটি জিলকত জিলহজ এবং মহারাম আর চতুর্থ একটা মাস এর নাম রজব রজব এর নাম তো আমরা মাসে বাংলাদেশের চাঁদের হিসেবে আজ রজবের বিশ দশ তারিখ রজবের বাংলাদেশের চাঁদের হিসেবে রজব মাসের দশ তারিখ এই মাসটা পবিত্র মাস মর্যাদাময় মাস অন্ধকার যুগে অন্ধকার যুগকে আমরা গালি দিই খারাপভাবে দেখি কিন্তু জানা উচিত অন্ধকার যুগের মানুষেরা এই পবিত্র মাসগুলোকে এতটা সম্মান করতো যে এই পবিত্র মাসে বাবার হত্যাকারীকে সামনে পেলেও বলতো আমি কিছুই করব না তোমাকে যাওগা বাবার হত্যাকারীকে পুত্র সামনে পেলেও বলতো কিছুই করব না কারণ মাসটা মর্যাদাময় মাসটা পবিত্র মাসটা সম্মানিত আর এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করতে নিষেধ করেছেন আল্লাহ তালা এবং তার রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ তালা এবং তার রসুল আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আফসুস আজকে 90% মুসলমান জানে না আরবি বারো মাসের নাম অন্তত এখানেও আমরা যারা মসজিদে আসি কয়জন মহরম সফর থেকে রবিউসানি জমাউল জমাদি উসানি রজব সাবান রমজান শাওয়াল জিলকত জিলহজ, বারো মাস পারব কয়জনে বলতে পারব এটা দুর্ভাগ্য আমরা মুসলমান হিসেবে নামেই মুসলমান কাজে বাস্তবে খুঁজে পাওয়া মুশকিল এই জন্যে আজ আমাদেরই করুণ পরিণতি মুসলিম হলে মুসলমান হলে অবশ্যই নিজে জ্ঞান বাস্তবতা ইবাদতে পরিপূর্ণ হওয়া উচিত আল্লাহ তালা বলেছেন উদ্ঘলু ফিল যদি মুসলমান হয়েই হও হাফ হয়েও না চার ভাগের এক ভাগ হয় না চার ভাগের তিন ভাগ হয়েও না অর্ধেক হয় না বুঝতে পেরেছেন পূর্ণ মুসলিম হও কিন্তু আফসুস আমরা কেউ হয়তো দশ ভাগের এক ভাগ মুসলমান বাকিটা হয়তো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পত্তলিক রাগ করতেছেন হয়তো অনেকে মুসলমান এমন ভাগ আছে খোঁজ নিয়ে দেখেন নিজেকে কয় অংশ মুসলিম কতটুকুন মুসলিম কতটুকুন ইমানের পরিচয়ে উজ্জীবিত কতটুকুন উদ্ভাসিত কোরআন সুন্নার আলোয় বরং আমাদের মধ্যে অন্ধকার আসে না নাই অনেক অন্ধকার আমাদেরকে ভিড় করেছে আর মুসলমান নামে বলি কাজে অন্য অনেক কিছু। আল্লামা ইকবালের বিখ্যাত কবিতা ইকবাল বলেছে পদে মেহতুম আসা তামাদুন মেহানুল এ ও মুসলিম তোমাকে দেখে তু শরমায়ে আহুদ বলেছেন চাল চলনে চাল চলন আচারে তুমি হিন্দু আর পোশাক আশাকে খ্রিস্টান পোশাক আশাকে অর্থনীতিতে পোশাক আশাকে জীবন আচারে তুমি খ্রিস্টান আর প্রাত্যহিক বিশ্বাস চাল চলনে হিন্দু না নেই রাগ করতেছেন হিন্দুও তার বাবা মল্লে চল্লিশা করে আমি মুসলমান আমিও চল্লিশা করি কত বড় কি কি বলবেন কত বড় হিন্দু রাগ করতেছেন রাগ করছেন হিন্দু বেটায় চল্লিশা করে আমিও কি করি আমি কই চেহলাম হে কয় হে কি কয় সাত তো আমি কই একই কাম তে ইকবাল তো ভুল বলে না ইকবাল বলেছে প্রাত্যহিকতা চাল চলে নে তুমি হিন্দু আর পুষা কাশাকে কি বলেন না কি আমি কইতেছি না কিন্তু ইকবালের কথা বলছে হে মুসলিম তোমারে দেখলে ইহুদি লজ্জা পায় ইহুদিও ইহুদিও লজ্জা পায় আজ আমাদের হয়েছে তাই তাই বন্ধু আমার নিজেকে আপনাদের সবাইকে বলি আল্লাহর ওয়াস্তে আসুন না যেহেতু মুসলিম যেহেতু ইমানদার পূর্ণ ইমানদার হয়ে রাজি আছেন ইনশাল্লাহ পূর্ণ হতে রাজি আছেন তো ইনশাল্লাহ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন জুড়ে বলো না আমির আরো জুড়ে বলে না আমির অনেকে জানতে চাইতে পারেন যে চারটা মাস পবিত্র দলিল কি তাহলে ঘরে যায় মিলায়ে দেখবেন দশ নাম্বার পাড়া নয় নাম্বার সোরা আর তাও ছত্রিশ নাম্বার আয়াতে বলেছেন কে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে মাসের সংখ্যা বারোটা যেদিন তিনি সৃষ্টি করেছিলেন আকাশ সমূহ আর জমিন তবে জেনে নাও ওই বারো মাসের চারটা মাস মিনহা আর বাহাতুন হরম এই বারো থেকে চারটা হল পবিত্র ফালা তাজলি মুফি হিনান ফুসাকুম এই পবিত্র মাসগুলোতে নিজেরা জুলুম করো জুলুম করো এটার একটা ব্যাকটা হলো বলে চেন আপনারা সবাই এটা জানেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যে জায়গার মর্যাদা অন্য সাধারণ জায়গা থেকে বেশি যেমন মাক্কাতুল মোকাররামা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এক এক লক্ষ নামাজ পড়বেন এক লক্ষ রাকাত অথবা এক লক্ষ নামাজ মাক্কাতুল মোকাররামার মসজিদুল হারামের হারামের সীমানায় আপনি যায়া একটা নামাজ পড়বেন তাইলে সমান হয়ে যাবে তার মানে মসজিদুল হারামে হারামের সীমানায় একটা নামাজ অন্য জায়গায় এক লক্ষ নামাজের সমান বলেছেন মোহাম্মদুর রসুল দেখুন মসজিদ নবী সাল আলী ওসাল্লাম আমাদের দেশে যত অনেকে বলে মদিনার মসজিদে নববীতে এক নামাজ অন্য জায়গায় হাজার কিন্তু হাদিসটা খুবই দুর্বল বিশুদ্ধ হাদিস যেটা মসজিদে নববীতে লেখা আছে মূল মসজিদে নববীতে লেখা আছে সালাতুন ফি মাসজিদি হাদা নবীজি বলেছেন আমারই মসজিদে একটা নামাজ 1000 সালাতিন ফি হাজার নামাজের সমান হাজার তার মানে সুবানবাগে এক হাজার নামাজ পড়বেন মদিনায় যায়া একটা নামাজ পড়বেন সমান কন্যা সুবান ফিলিস্তিনের মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পাঁচশো নামাজ পড়বেন আর ফার্স্ট মসজিদুল আকসায় গিয়ে একটা নামাজ পড়বেন ইজিকুয়াল কন্যা সুবাহ তাই পৃথিবীতে কয়টা জায়গা মাখাতুল মোকাররামা মাদী নতুন নববিয়াসাল্লাহ আলি ওসাল্লাম মাস্তিদুল আক্সা তিনটা জায়গার মর্যাদা এমন যে এক জায়গায় এক লাখ এক জায়গায় এক হাজার আরেক জায়গায় পাঁচশো এই যে স্থানের মর্যাদা সময়েরও মর্যাদা আছে না নাই সময় দেখুন কোরানে আল্লাহ বললেন রমজান মাসে শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত্রি লাইলাতুল কাদার লাইলাতুল এটা কেবল সাতাশ তারিখ না যে কোনো রাত্রি এটা ঘুরে নয়টা রাত্রির মধ্যে ঘুরে মানে একুশ থেকে উনত্রিশ পর্যন্ত বেজুর কয়টা হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ আর উনত্রিশ কয়টা তার মানে শেষ দশকের পাঁচটা বেজুর রাত্রি যে কোনো একটা রাত্রি হবে লাইলাতুল কাদার আল্লাহ বললেন স্বতন্ত্র একটা সুরা নাজিল করে দিয়ে যে লাইলাতুল কাদরি খাইরুমিন আল লাইলাতুল কাদার একটা রাত্র হাজার মাসের চেয়ে উত্তম সমান না সমান না বরং হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ একটা রাত্র যদি কেউ পেয়ে যায় লাইলাতুল কদর পায় তাহলে হাজার মাসের চেয়ে গণনা করলে বারো দিয়া ভাগ করলে প্রায় তিরাশি বছর তিরাশি বছর চার মাসের উপরে সাড়ে তিরাশি বছরের সমান একটা রাত্র বলে না সুবাহ তাই স্থানের যেমন মর্যাদা আছে সময়েরও মর্যাদা কোরান এবং সুন্নায় আছে না নাই এটা যদি বিশ্বাস করেন তাহলে জানা উচিত বারো মাসের মধ্যে চারটা মাস পবিত্র এর একটা মাসের নাম রজব একটা মাসের নাম এই মাসের মর্যাদার আরেকটা বড় কারণ হল এই মাসের দুই মাস পরে রমজান এখন হলো রজব তারপরে সাবান তো রজবের পরে সাবান এক মাস পরে রোজা আবার কেউ যদি বলে না রজব শুদ্ধ দুইটা মাস রজব এবং সাবান তারপরে রমজান তাইলে রজব শুদ্ধ দুই মাস রজব বাদ দিলে এক মাস পরেই হলো কোরানের মাস কোরআন নাজিলের মাস যেন একা উচিত অনেকে প্রশ্ন করেন চারটি পবিত্র মাসের মধ্যে রমজান মাস নাই চারটি পবিত্র মাসের মধ্যে রমজান মাস নাই পবিত্র মাস চারটি হলো জিলকদ হল রমজান আলাদা রমজান রমজান চারটি পবিত্র মাসের চেয়েও বেশি মর্যাদার রমজান বলে না সবান কারণ রমজানকে কে কোরআনের মাস কুরানের সাথে যুক্ত করে দিয়েছেন কে তাই আমাদের জন্য মানব দানবের জন্য আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদি কেউ প্রশ্ন করে বলেন আল্লাহর পক্ষ থেকে মানব দানবের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি এর উত্তর এক দুইজনে কইলেন সবাই কইলেন না এর উত্তর হলো জরে আল কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আর আস্তে কন আল কোরআন কি বিশ্বাস হয় না আল কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কার পক্ষ থেকে আর কোরআনের সাথে যে মাসকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন এবং যে মাসকে কোরআন নাজিলের জন্য আল্লাহ মনোনীত করেছেন ওই মাসটার নাম রমজান আল্লাহ নিজেকে বলেছেন শাহরুখ র মাদান আল্লাহ দিলা ফিল কোরআন রমজান ওই মাস যে মাসে আল্লাহ নাজিল করেছেন আল কোরআন আল কেরিয় আর এই জন্য রজব এই মাসে একটি দোয়া আছে যদিও সনদ অনুযায়ী দোয়াটা দুর্বল কারণ যে ব্যক্তিরা হাদিসটি বর্ণনা করেছেন মহাদিসাম বলেছেন ওই ব্যক্তিদের পরম্পরকতায় একজন ব্যক্তি রয়েছেন যিনি মিথ্যা বলেছেন বলে প্রমাণিত এই জন্যে সনদের ধারাবাহিকতায় হাদিসটি দুর্বল তবে অর্থের দিক থেকে মর্যাদা আছে অর্থের দিক থেকে মর্যাদা আসে রজব মাসে পড়তে হয় ফি আল্লাহাবা ওয়া শাহানা রমাদান আবারও পড়েন আল্লাহুম্মা বারিক বারিকলানা ফি রাজাবা ওয়া শাবান এর অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব আর সাবান মাসে বরকত দাও আর দয়া করে রমজান পর্যন্ত জীবনটা দীর্ঘায়িত করে বলেন আমির করবেন তো ইনশাল্লাহ রমজান এমন এক মাস যে মাসের প্রতিদিন আল্লাহর রহমত মাগফিরাত নাজাত কন্না সুবহানাল্লাহ প্রতিদিন আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন কোরআন নাজিলের মাস ওই মাসকে উদযাপনের জন্যে প্রস্তুতি নেব আমাদেরকে আগত থেকে প্রস্তুত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিন বলেন আমিন আর জোরে বলেন আমিন বন্ধুগণ আরেকটি বিষয় আজকে যা বলতে চাই তা হলো গত জুমায় প্রাসঙ্গিক বলেছিলাম যে চায়নাতে ছড়িয়ে পড়েছে একটি ভাইরাস যদিও করোনার আগে আর একটা শব্দ বলে নোবাল নোবাল করোনা নাকি হ্যাঁ যদিও এটাকে ডাক্তারি ভাষায় বলে কোভিড আঠারো অথবা উনিশ দুইটাই এই জীবাণুটার পরিচিতি চায়নাতে ছড়িয়ে পড়েছে যদিও আজকের পত্রিকার রিপোর্ট হলো গতকালকে পর্যন্ত পঁচাশিটা দেশে কয়টা দেশে পঁচাশিটা দেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে এশিয়ায় আমাদের এশিয়ায় পাঁচটি দেশে ছড়িয়েছে এশিয়ার কয়টি দেশে পাঁচটি দেশে ছড়িয়েছে আর আরো দুঃখের একটা কারণ হল আমরা যারা মুসলিম আমাদের জন্য বেদনার আরও একটি কারণে যে সৌদি আরব সৌদি ধর্ম মন্ত্রণালয় তারা উমরা বন্ধ করে দিয়েছে গত জুমায় গত বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছিল যে কারণে গত জুমার দিন থেকে পৃথিবীর কোনো দেশ থেকে আর উমরা যাত্রীকেও জেদ্দায় ঢুকতে পারে নাই ওই ঘোষণার পরে যারা গিয়েছে তাদেরকে রিটার্ন করেছে শুধু তাই না গত রাত্রে থেকে কার্যকর হয়েছে কাবাগরের চতুর্দিকে তফের যে জায়গা আছে এর নাম মাতাফ এর নাম কাবাগর এর মাসকানে খালি জায়গা আকাশ পর্যন্ত খালি জায়গা আছে দেখছেন না কাবাগরের চতুর্দিকে যে খালি জায়গা একে বলে মাতাফ মানে তফের জায়গা এই মাতাফ বন্ধ করে দিয়েছে মাতাফ যদিও দুইটি কারণ রয়েছে কারণ গতরাত্রে আপনারা জানেন যে আমার আমরা চারি ভাই আমার সবার ছোট ভাইটা মক্কা বিশ্ববিদ্যালয়ে পড়ে উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়ে গত দুই বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করেছে আর এই জানুয়ারি থেকে অনার্সের ক্লাস শুরু হয়েছে দুই হাজার সতেরোতে বাংলাদেশ থেকে একজন ছাত্র গিয়েছিল আমার ছোট ভাই তো দুই বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করে এখন অনার্স পড়তেছে সে কালকে মাগরি বেসা হারাবে পড়েছে যদিও ওর হোস্টেল হলো আরাফাতের পাশে আরাফাতের মাঠের পাশে বিশাল ইউনিভার্সিটির ক্যাম্পাস উম্মুল কোরা উম্মুল কোরা ইউনিভার্সিটি ওখানে থাকে তো ওদেরকে ফ্রি গাড়িতে করে নিয়ে আসে হারামে তো মাগরিবে আসছে মাগরিবে এসা পরে যাওয়ার সময় আমাকে ফোন করে বলেছে কালকে এশার নামাজ আবদুল্লাহ জুহানি পড়িয়েছেন তো এশার নামাজ এর জামাত ইমাম দাঁড়িয়েছেন দুতলায় নিস্তলা গ্রাউন্ড মানে মাটির সমান যে ফ্লোর এটা বন্ধ করেছে বেসমেন্ট একটা ফ্লোর আছে এটাও বন্ধ করেছে দুতলাটা এটাও বন্ধ করে দিয়েছে দুতলাতে ইমাম আর নির্দিষ্ট কিছু লোকজন ছাড়া ঢুকতে পারেনি তিনতলা আর সাদের উপর কেবল খোলা রয়েছে সারা পৃথিবী থেকে উমরা যাত্রীদের উমরা বন্ধ ঘোষণা দিয়েছে সৌদি আরবের নাগরিকরাও উমরার এহরাম পরে আর মক্কায় ঢুকতে পারবে না কালকে এসার সময়ের চিত্র সাফা মারোয়াতে আর সাদা কাপড় পরা উমরাকারীর আর পদচারণা এটা আমাকে অনেকে ফোন করেছে আমার ছোট ভাই বাস্তবে জানিয়েছে দুইটি কারণ একটা করোনা ভাইরাসের ভয় যদি আরেকটা কারণ সে বলেছে ওরা দেখেছে যে মাতাফের মধ্যে কিছু সংস্কার কাজ করতেছি আপনারা জানেন মাতাফের মধ্যে সব মর্মর পাথর মানে একেবারে কি এটার মার্বেল মার্বেল শ্বেফ পাথর মার্বেল পাথর শ্বেত পাথর আর এই পাথরগুলো রৌদ্রে বেড়ে যায় এই জন্যে পাথরের মাঝখানে রাবার আছে দেখছেন তো পাথর রৌদ্রে উত্তাপে বেড়ে যায় তো মাঝখানে রাবার তো অনেক বছর আগে তো এগুলো করেছে এখন যে আসে এগুলা পাহাড়ের আমলে আশি ইংরেজিতে করেছিল সব এগুলা আবার করছে কাবার দরজায়ও কিছু সংস্কার কাজ করছে কিন্তু যাই হোক যাই হোক অন্তত আশির দশকে ছয় দিন কাবা গড়ে এই মাতাফ বন্ধ ছিল যখন নকল ইমাম মাহদি দাবি করেছিল এক মৃত্যুক ইমাম মাহদি দাবি করে কাবাগর দখল করার জন্য ভিতরে ঢুকে যুদ্ধের ঘোষণা দিয়েছিল তখন ছয় দিন কাবার মাতাফ বন্ধ ছিল নাইলে হাজার হাজার বছরের ইতিহাসে এবার আবার যেভাবে বন্ধ করেছে এভাবে বন্ধ হয় এটা মুসলমান মাত্রই মুসলমান মাত্রই কলি যায় আঘাত লাগে যে কাবার চতুর্দিকে হ্যারাম পরে তাওয়াফ করবে এটা হচ্ছে না যদিও তিনতলা চারতলা দিয়ে তাওয়াফ চলছে তাওয়াফ করছে মানুষেরা মক্কার স্থানীয়রা কিন্তু বন্ধু এটা আমাদের জন্য বেদনার আমাদের জন্য কষ্টের সংস্কার করছে বটে সংস্কার তাওয়াব চালু রেখেও করতে পারে না পারে না কিন্তু এটা ঠিক এই ভাইরাসের ভয়ে কারণ সৌদি আরবেও এর প্রমাণ পাওয়া গেছে সৌদি আরবের সীমান্ত ইরান অনেকে বলে আজ অনেক ডাক্তাররা অনেকে বলে পরিচ্ছন্নতার অভাবে হয় ময়লার কারণে হয় এবং অনেক কথা তাইলে তাদের কাছে প্রশ্ন ইরানে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি তার যিনি সেকেন্ড ইন কমান্ড তার যে সেকেন্ড মানে ইরানে বর্তমান যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার যিনি সহকারী সে আক্রান্ত হয়ে মারা গেছে আক্রান্ত হয়ে মারা গেছে ভাইস প্রেসিডেন্ট সে আক্রান্ত মরেছে কিনা জানি না স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনেকে বলে স্টেট মিনিস্টার ফর হেলথ অ্যাফেয়ার্স মানে প্রতিমন্ত্রী সেও আক্রান্ত ইরানে তাইলে কি ও এরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না হ্যাঁ এরা কি পরিচ্ছন্ন ছিল না অনেকে জানতে চায় আচ্ছা ইরানে এই ভাইরাসটা প্রথম প্রকাশিত হলো ছড়িয়ে পড়লো আক্রান্ত হলো সারাটা পৃথিবীতে ছড়িয়েছে আরো ভয়ানক চিত্র হলো যে পৃথিবীর অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে আমার ছোট ভাই বলল, যে গতকালকে আরব আমিরাতে রাষ্ট্রীয় ফরমান জারি হয়েছে ইউনাইটেড এরাব এমিরেটস ইউএই সেখানে সব স্কুল কলেজ বন্ধ সৌদি আরবে আসতে পারে ঘোষণা কয় অনার্সে ও রমজানের পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল কালকে তার শিক্ষকরা ক্লাসে বলেছে হতেও পারে রাজকীয় ফরমান আসলে যদ্দুর পড়া হয়েছে তার উপরে পরীক্ষা হয়ে বন্ধ হয়ে যেতে পারে কারণ এতটা হয়ে তটস্থ হয়ে পড়েছে সৌদি আরব বন্ধুগণ অনেকেরই প্রশ্ন আসলে এই জীবাণুটা কি এটা কি গজব এটা কি শাস্তি এটা কি অনেকে জানতে চায় ঠিক না বেটি কারণ এই নিয়ে আমরা অনেকেই বিতর্ক করি যে আচ্ছা এটা কি গজব এটা কি শাস্তি নাকি এটা অন্য কিছু এমনিই তো কত রোগ হয় কত জীবাণুতে অ্যাটাক হই এই জীবাণু এই রোগ এটা কি শাস্তি নাকি স্বাভাবিক চলমান জীবনে হঠাৎ অসুস্থ হওয়ার বাস্তবতা আসলে এর উত্তর কোরআনকে দিয়ে বলতে হয় কোরআনকে যদি প্রশ্ন করি বন্ধ কোরআন আমরা জানতে চাই দুই হাজার বিশ সনে চায়নায় একটি জীবাণু অ্যাটাক করেছে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে ছড়িয়ে পড়েছে আচ্ছা বলো দোস্ত কোরআন তুমি বলো এটা কি গজব না এটা পুরস্কার এটা শাস্তি না অন্য কিছু কোন ব্যক্তি বললেতে হবে না বলতে হবে কুত থেকে জোরে বলেন কুত থেকে আল কোরআন আল کریم থেকে কোরআনকে যদি প্রশ্ন করি তাহলে কোরআন আমাদেরকে জবাব দেয় কারণ দেবে না কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন হল তিবিয়ান আললিকুল্লি শেখ সবকিছুর সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব আল্লাহ বলে চে মা ফারফিল কিতাব ইমিন শেখ কিতাবে আল কোরআন আল ক্যারিমে বলেন নাই এমন কিছুই নাই কোরআনকে আমরা প্রশ্ন করলাম দুস্ত কোরআন বলো করোনা ভাইরাস নোবেল করোনা যার মেডিকেল পরিচিতি কোভিড আঠারো আবার শক্ত হয়ে নতুন রূপে এসেছে উনিশ আরো রূপ পাল্টায়া আরো শক্ত হয়ে আসে কি না এটা গজব না পুরস্কার তাহলে কোরআন বলে দুস্ত কোরআনের অনেক জায়গায় বিবরণ আছে তবে তোমার ঘরের কাছে তিরিশ পারা কোরআনের সাত নাম্বার পারা ছয় নাম্বার সোরা নাম হল আল আনাম সৌরাতুল আল আনাম অনেকে বলতে পারেন সৌরাতুল আনাম এর আয়াত কেন বলছি এর পিছনে এটাও কারণ আজকের মেডিকেল সায়েন্সের গবেষকরা একমত হয়ে বলেছে জীবাণুটা নাকি ওই ওই প্রাণীদের থেকে ছড়িয়েছে মানুষদের থেকে না আনাম থেকে ছড়িয়েছে ব্যাপার মধ্যে আল্লাহ জবাব সাড়ে চোদ্দশো বছর আগে দুই হাজার বিশে আমাদের প্রশ্নের জবাব কে দিয়েছেন ঘরে যায় মিলায়ে দেখবেন বিয়াল্লিশ নাম্বার আয়াত তেতাল্লিশ নাম্বার আয়াত 44 নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তবে এই আয়াত কদুর শানে রেজুল হলো ইব্রাহিম বলেছেন আল্লাহ তাআলা মুহাব্বাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে তার উপরে নাজিল করা কুরআন আল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন সবার জন্য সংবিধান সবার জন্য সবকিছুর বিবরণ সবকিছুর সমাধান কোথায় আছে তাই এই কোরআন আল করিম আল্লাহ বিশ্ব নবীকে অতীতের অনেক জাতির ইতিহাস শুনিয়েছেন যা ভবিষ্যতে আর বর্তমানে মিলে যাবে ভবিষ্যত আর বর্তমানে মিলে যাবে আল্লাহ তালা বিশ্বনবী মুহাম্মাদুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে এমন কিছু আয়াত নাজিল করেছেন যা অতীতের বাস্তবতা তবে বর্তমান আর ভবিষ্যতের সাথে মিলবে আর এই জন্যেই আল্লাহ তালা তার রসুলের উপরে আয়াতগুলো নাজিল করেছেন বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আউদুবিল্লাহ ইমিনা শেখ আমাদের রচিব بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون الله تعالى بل جد ار ولقد أرسلنا أمي الله إلى أمم অতীত জাতিদের প্রতি মিন কাবলিকা আপনার আগে রসুল তার মানে অনেক দূত অনেক নবী অনেক নবী আপনার আগে অতীত হওয়া জাতির কাছে আমি আল্লাহ পাঠিয়েছিলাম যাতে নবী এবং রসুল তাদেরকে সুসংবাদ দিতে পারে আর ভয় দেখাতে পারে কিন্তু নবী রসুলের সুসংবাদ গ্রহণ না করে নবী রসূলিন ভয় প্রদর্শনকে আমলে যারা নেয় নাই ফাখাজনাহুম আমি আল্লাহ তাদেরকে পাকরাও করেছিলাম বিলবাসা ক্ষুধা আর দারিদ্রতা ওয়াদর রুগার পেয়াদি দিয়ে লাআল্লাহুম ইয়া তাদাররাউন যাতে করে তারা আমার কাছেই ফিরে আসে আল্লাহর কাছেই ফিরে আসে তার মানে অতীত অনেক জাতিকে আল্লাহ ক্ষুধার দারিদ্রতা দিয়ে পাকরাও করেছেন দুর্ভিক্ষ দিয়েছেন দারিদ্রতা দিয়েছেন অসুস্থতা দিয়েছেন রোগ ব্যাধি দিয়েছেন পাকরাও করেছেন এটা সিগনাল যাতে করে ফিরে আসে তার মানে এ আয়াত থেকে পেলাম অসুস্থতা রূপ ব্যাধি সিগনাল হিসেবে আসে আল্লাহর পাকরাওয়ের সিগনাল তারপর আল্লাহ তালা বললেন ফালাউলা ইতজা হুম বা সুধা আফসোস যখন তাদের উপরে আমার সিগন্যাল আসলো ক্ষুধা দারিদ্রতা দুর্বিক্ষ আসলো আসলো রুগার ব্যাধি দাদা রউ যদি শক্তি ভয় পেতো ফিরে আসতো কিন্তু ওয়ালা তিন কসাৎফুলু বুহুম কিন্তু তাদের আত্মা কঠিন হয়ে গেল ওয়াজাই নালাহু আর শয়তান তাদের সামনে তাদের আমলকে মানে সুসজ্জিত করে উপস্থাপন করলো মা কানুয়া আমালুন তাদের আমলগুলোকে শয়তান সুসজ্জিত করে উপস্থাপন করলো ইয়াতে পেলাম কিছু জাতি এমন আছে যাদের উপরে ক্ষুধা দারিদ্রতা দুর্ভিক্ষ আসলে অসুস্থতা আসলে তারা ফিরে যায় না বরং শয়তান তাদের সামনে তাদের জীবন তাদের আমলকে সুসজ্জিত করে প্রস্ফুটিত করে তুলে তখন তাদের আত্মা আরো কঠিন হয়ে যায় আর তারও কঠিন হয়ে যায় এবার আল্লাহ বললেন এ অবস্থা যখন অতিক্রম করে আল্লাহ বললেন চল্লিশ নম্বর আয়া ফালাম্মা নাসু মা দুঃখের বিহি ফালাম্মা নাসু অতপর যখন তারা ভুলে যায় মা দুঃখের বিহি আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করার জন্যে যা পাঠিয়েছিলাম ওই সতর্কীকরণ সিগনাল সতর্কীকরণ সিগন্যাল যখন ভুলে যায় আল্লাহর পাঠানো সিগনাল যখন ভুলে যায় এবার আল্লাহ বলেন শুনেন আমাদের সব প্রশ্নের জবাব সব প্রশ্নের জবাব ভালো করে শুনেন আল্লাহ বললেন যে জাতি আল্লাহর দেয়া সিগনাল ভুলে যায় আল্লাহর দেয়া সতর্কীকরণ কে গ্রাহ্য করে না ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি সেই আল্লা বললেন আমি তখন তাদের জন্য সব দরজা খুলে দেই সব দরজা সব দরজা খুলে দেন কে কে খুলে দেন ভালো করে অর্থের অনুবাদ শব্দের অনুবাদ আল্লাহ বললেন যারা আল্লাহর সতর্কীকরণ ভুলে যায় আল্লাহ তাদের জন্যে সব দরজা খুলে দেন সব দেন তখন কি হয় হাত ফাড়ি হো সব দরজা আল্লাহ খুলে দিলেন সব পায়া ফারি তখন আনন্দে আটখানা হয়ে যায় আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যায় আনন্দে আটখানা হয়ে যায় আল্লাহ বললেন তখনই হঠাৎ করে আমি আল্লাহ পাকড়াও করি কোরআনের বর্ণনা শুনেন আল্লাহ বলেন নবী কোরআনের জবাব সবাই শুনে নাও আমি আল্লাহ সব জায়গায় রসুল পাঠাই সতর্ককারী পাঠাই সুসংবাদের জন্য ভয় প্রদর্শনের জন্য যাতে করে ফিরে আসে কিন্তু কেউ কেউ ফিরে আসে না শয়তান তাদের সামনে তাদের আমলকে সাজায়া দেয় যখন ভুলে যায় আমি আল্লাহর সতর্কীকরণ কে কে তখন সব দরজা খুলে দিই আচ্ছা বলেন চায় না তার কি ছিল না বলেন পৃথিবীর যত জায়গায় যাবেন মেডিন মেডিন আসে না নাই বাংলাদেশে না পৃথিবীর অনেক কিছু বন্ধ হয়ে যাবে চায়নার প্রোডাক্ট যদি কি চায় না সব দরজা আল্লাহ তার জন্য খুলে দিয়েছে ঠিক না আপনারা কি আমি কি আর খুলে বলা দরকার আছে পৃথিবীতে অনেকেই সুপার পাওয়ার বলেন কিন্তু এটা জানা উচিত আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মানি যারাই সুপার পাওয়ার তাদেরও লাল বাতি জ্বলবে যদি মেড ইন চায়না না চায়না তার জন্য আল্লাহ সব দরজা খুলে দিয়েছেন সব সব কিন্তু চায়না ধরাকে সারা জ্ঞান করেছে ঠিক না তার দেশে উইগুরের মুসলমানদের এত নির্যাতন করে পৃথিবীর অনেক মানুষ বুবা অনেক রাষ্ট্র আর সরকার তাদের মুখে কুলুপ পৃথিবীতে হয়তো এক দুইটা রাষ্ট্রের কথা বলেছে আর কেউ কথা বলে চায় না তার কারণে এই লক্ষ আরাকানি মুসলমান শুনেন কত নির্যাতিত হয়েছে আরাকানির মুসলমান আমি তো নিজের যুগে দেখেছি আগুন জ্বলতে আপনারা অনেকেই দেখছেন না বাড়িঘর শুধু তাই না দেখুন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী জরিস ভরিস জনসন তার আমি একটা কারণে সম্মান করি কারণটা হল আরাকানের মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে অনেক কথা বলেছেন ভরিস জনসন যখন ফরেন মিনিস্টার ছিল ঝুঁকি ঝুঁকি নিয়ে বারমার সরকারের বিরোধিতা সত্ত্বে ওখানে গিয়েছে জ্বলন্ত বাড়িঘরের ভিতর থেকে একটা জ্বলন্ত মোটর সাইকেলের কঙ্কাল জ্বলন্ত জলে যাওয়া মোটর সাইকেলের কঙ্কাল তুলে ধরে পৃথিবীকে দেখিয়েছে পৃথিবীর আর কেউ আর কেউ এই কাজটা এই কাজটা বরিস জনসন করেছে আমি তাকে সেলুট করি রাজি আছেন ওই করবেন তো যে যদ্দুর ভালো কাজ করে বলবেন দেখুন এগারো লক্ষ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বারমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না কার কারণে জেনে রাখবেন জেনে রাখবেন শুরু হয়েছে এটা গজব এটা কি জোরে বলেন কি যারা প্রশ্ন করেছেন আমাকে বা জানতে চান করোনা ভাইরাস গজব না শান্তি কোরআনের আয়াত প্রমাণ করে এটা কি জুড়ে বলেন কি আর জুড়ে বলেন গজফ জেনে রাখবেন যদি না নিয়ন্ত্রণে না আসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে পৃথিবীর সত্তর ভাগ মানুষ একশো জনের সত্তর জন আক্রান্ত হবে এখনো কোনো এখনো কোনো ভ্যাকসিন এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার যার হয় মরাচারা আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি চায় নাই চেক যদ্দুর বলে মিথ্যা কথা আসলে অনেক শুধু তাই না যার ধরা পড়ে ওরে দইরা নিয়া দইরা নিয়া দেয় বুঝেন হ্যাঁ তারপরে আগুন দিয়া দেয় কারণ যে থাকবে তার থেকে ভাইরাস ছড়াবে যেহেতু প্রতিষেধক নাই করুন অনেক পরিবারের কথা আসছে বিভিন্ন সূত্রে যে বাবার ধরা পড়েছে ধরে নিয়ে গেছে মা ধরা পড়েছে ধরে নিয়ে গেছে অনেক পরিবার শূন্য আমি নিজে আমাকে একজনে দেখালো একজন গাড়ি চালায়া যাচ্ছে তো গাড়ি দাঁড় করাইছে চেক পোস্টে দূর থেকে কপালে রে মেরে দেখেছে কি আছে লাইট মাইরা রে রে বুঝছেন তো রে মানে লাইট লাইট মেরেছে কপালে কয় ওর কপালটা খারাপ আরে ভাই বাংলায় কইলাম আমাকে কি রাখ না তো ওর কি আছে করোনা আছে যে বন্য প্রাণীকে বন্য প্রাণীকে যেভাবে ধরে ওই যে বাংলাদেশে আম পারার জন্য জুড়ি আছে না অথবা বর্ষি দিয়ে মাছ ধরার জন্য জুড়ি আছে না দূর থেকে এমন জুড়ি দিয়া ওর ওর মাথাটা ধরেছে ধৈরা জোর করে ধাক্কা মেরেছে মাটিতে পড়েছে হ্যান্ডকাপ লাগায়া একেবারে আস্ত জীবিত মানুষটাকে যেভাবে উঠাইছে লক্ষণটা কয় বেচিক্ষণ সে বেঁচে থাকবে তারপরে তার গাড়িটা স্প্রে করে অন্যত্র সরায়ে দিছে কার বাপ কার মা কার ছেলে খবর নাই শেষ এটা গজব কোন সন্দেহ হতে পারে যদি এটা নিয়ন্ত্রণে না আসে চায় না ভিক্ষা করতে হতে পারে চায় না চায় না যদি নিয়ন্ত্রণে না আসে তাইলে রাগ করতেছেন রাগ করতেছেন পৃথিবীতে আসে অনেক জাতিতে এমন হয়েছে চায় না এর পিছনে কারণ আর অনেক কারণ এদের খাদ্যবাস সব খায় কুকুর বিড়াল ইদুর কি। তেলা পোকা যা পারে সব খায় আর মেয়েদের তো মেয়ার ছেলে কার ছেলে মেয়ে তো পৃথিবীতে চরিত্র নামক পবিত্রতা যাদের নাই যারা বংশের মর্যাদা নসল রক্ষা করে না এদের উপরে গজব আসে না নাই চায় না এই কাজগুলো আছে না নাই বন্দিগান আল্লাহ তালা বললেন চায় না বড় আবেগ চায় না বড় আনন্দিত হয়ে পড়েছিল ঠিক না সারা পৃথিবী সারাটা পৃথিবী সব মানে সারাটা পৃথিবীকে কর্তৃত্বের স্বপ্ন দেখতে ছিল কিন্তু তাদের মধ্যে শয়তানিগুলো ছিল পাত্রামিগুলো ছিল ধরেছেন কে আয়াত আবার চুল্লিশ নাম্বার আয়াত ঘরে যায় মিলায়ে দেখবেন সারাটা পৃথিবীর মানুষেরা যত ভালো মানুষ সত্যবাদী মানুষ চায়নাকে সতর্ক করেছে করে নাই করে নাই আল্লাহ বোচ্চেন সালাম মাজুকে যখন ভুলে গেল উপদেশ ফতনা আলাই আবুয়া বাকুল্লা সেই খুলে দিলাম সব তাদের জন্যে হাত্তা ইদা ফারি হউ যখন আনন্দিত হল যখন কি হলো নিজেরা আনন্দ প্রকাশ করতে লাগলো হঠাৎ ধরলেন কেদনা হুম্বা ফাইদা হুম বলি শুন আল্লাহ বললেন আল্লাহ দিলেন আজাব আর একটা গজব একটা গজব এর নাম মিস্টার করুণা মিস্টার এক কান গজবে কয় হইলোটা কি হইল হইলো বিমান কি আমি দেখলাম কালকে এক রিপোর্টে চায়নার সব এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে যেখানে দৈনিক হাজার ফ্লাইট পৃথিবীর সাথে কানেক্টেড ছিল বিশাল চীনে একটা ফ্লাইট আর যায় না হ্যাঁ নিঃসন্দেহে এটা গজব কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহ আছেন তো আছেন তো বিশ্বাস হয় আমরা ওই কপাল পুরাদের মতো হব না তো আমাদেরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে কারণ আমরাও দেখি আমাদের অনেক ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করেন নেতৃত্ব পে ধরাকে সরা জ্ঞান করেন আসেন না নাই আসেন না নাই জেনে রাখবেন জেনে রাখবেন বেশি খুশি হয়েন না বেশি লাভ পায়েন না ধরবে কে কে ধরবে আল্লাহ আছেন না নাই আল্লাহ যদি ধরে পালায়া যেতে পালায়া যেতে এবার বলতে পারেন হুজুর বাংলাদেশের খবর কি আমরা সৌদি আরব সৌদি আরবে কবর তওয়া বন্ধ করেছে কবে শুরু হবে আর আমরা বাংলাদেশ আমাদের খবর কি তাহলে শুনেন একটা সুসংবাদ আছে একটা সুসংবাদ সুসংবাদটা দুই দিক থেকে একটা হলো আমরা যারা মুসলমান আজকের সারা পৃথিবী সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে এক্সপার্টরা বলে এই জীবাণু থেকে বাঁচতে হলে হাত দাও পরিষ্কার থাকো আমরা কই কপাল পুরারা তোরা করার দরকার নাই আমরা অনেক আগে থেকে এই কাজগুলো করি না করি না তবে আমরা এবার একটু সতর্ক হইছি এবার একটু হ্যাঁ আমরা সবাই ঘুম থেকে উঠে উঁচু করি করি না করি না তবে নবীজি আলাদাভাবে সতর্ক করে বলেছেন ঘুম থেকে উঠে প্রথমেই দুইটা হাত দাও ঘুম থেকে উঠে প্রথমে দুইটা হাত কবজি পর্যন্ত দাও উজু করলে তো কনি পর্যন্ত ধুইবা কদ্দূর কদ্দূর কনুই পর্যন্ত আমরা পাঁচ শক্ত ফরজ নামাজ পড়ি না পড়ি না পাঁচ শক্ত ফরজ নামাজের জন্যে পাঁচবার উজু করব অনেকে আছে হয়তো এক ওজু দিয়ে তিন ওয়াক্ত নামাজ পড়ি এই সময়ে প্রতি ওয়াক্তে নতুন করে অজু করব রাজি আছেন রাজি আছেন তাইলে আর ভয় নাই কন্যা সব ইসলামের দেওয়া ট্রিটমেন্ট আছে না নাই তবে এর সাথে যুক্ত আরেকটা সুসংবাদ হলো আজকে আমি পড়েছি সব মেডিকেল সায়েন্টিস্টরা একমত হয়ে বলেছে এই ভাইরাসটা নিজে নিজে ধ্বংস হয়ে যায় যেখানে উষ্ণতা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি হয় কয় ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস গরম যেখানে হয় সেখানে জীবাণুটা অটোমেটিক অটোমেটিক এটা হলো উত্তর তাদেরকে বলতে চাই অনেকে ভয় পেয়ে প্রশ্ন করেছে হজের কি হবে রমজানের উমরার কি হবে ভয় নাই উষ্ণতা বাড়তাছে ঠিক না বেঠিক আরে ভাই ঠিক না বেঠিক সৌদি আরবের গরম বাড়তাছে বাংলাদেশেও গরম গরমটা আল্লাহর দেয়া পুরস্কার কটা আলহামদুলিল্লাহ জুড়ে বলে আলহামদুলিল্লাহ তাই সাতাইশ ডিগ্রি গরম আসলে জীবাণু অটোমেটিক অটোমেটিক ধ্বংস হয়ে যাবে তবে তবে সতর্ক হতে হবে এই রূপটা আজাব কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আসুন না সতর্ক হই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন জোরে বলুন না আমিন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব পাঁচ অক্ত নতুন করে অজু করব ঘুম থেকে উঠে দুই হাত ভালোভাবে ধুইব তাইলে আর কোনো সমস্যা এটা বাচ্চাদের শিখাবো ছেলে মেয়ে পরিবারের সবাই হা মা বোনরা যাদের মাসিক অসুস্থতা নামাজ পড়া লাগে না তারাও নামাজের সময় আসলে অজু করবে এটা অসুবিধা নাই নবীজি বলেছেন অসুস্থ মা বোনেরা নামাজের নামাজের মতো সময়ে আল্লাহর কাছে তসবি তালিল করবে একটু অজু করবে শারীরিক পবিত্রতাটা নেবে আল্লাহ তৌফিক দিন জোরে বলেন আমির আরও জোরে বলেন আমিন। তবে হা অবশ্যই আল্লাহর কাছে দোয়াও করতে দোয়াও করতে হবে আর এই দোয়া আপনি আপনার বাংলায়ও করতে পারেন অসুবিধা নেই তবে তিরমিজির বিশুদ্ধ একটি হাদিস নবীজি শিখিয়েছেন দোয়া করতে হয় আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল বারাস মিনাল বারাসি ওয়াল জাজাম আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল বারাসি ওয়াল সাইল এই দোয়াটা যদি কেউ করতে পারে অথবা বাংলাই বলবে হে আল্লাহ আমি তোমার কাছে শ্বাস প্রশ্বাসের অসুস্থতা জীবাণু ছড়ায় বাতাসে এর অসুস্থতা থেকে পানা চাই পাগল হওয়ার অসুস্থতা থেকে পানা চাই এইভাবে যদি বাংলায়ও দুয়া করে আল্লাহ শুনবেন ভাষাটা বলতেই হবে এমনটা অবশ্যই ফরজ না তবে বলতে পারাটা সৌভাগ্য যদি কারো এমন আক্রান্ত হয়েছে প্রমাণ পাওয়া যায় একটা বিশুদ্ধ হাদিস আছে নবীজি শিখিয়েছেন আর যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত হয়েছে তার কপালে হাত রেখে সাতবার বলবো কয়বার সাতবার বলবো আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম তিনটা কথা রেকর্ড করে নিতে পারেন মোবাইলে রেকর্ড করে নেন যে কোনো ব্যক্তি অসুস্থ তার কপালে হাত রেখে সাতবার এই দোয়াটা পড়লে নবীজি বলেছেন যদি মৃত্যু রোগ না হয় অবশ্যই আল্লাহ ভালো করে দেবে তবে ঘুষ করে বললে হবে না সুদ করে বললে হবে না পবিত্র খাবার খাওয়াইয়া লোকে বলতে হবে টুটা পবিত্র হতে হবে গুশকুর সুতকুর আফসোস বাংলাদেশে সব জায়গায় যেন সুতকুর গুশকুর ভরে গেছে রাগ করবেন আপনারা রাগ করবেন আল্লাহর ওয়াস্তে বলি গায়ের রক্তটা পবিত্র করেন খাবারটা পবিত্র করেন পোশাকটা পবিত্র করেন পবিত্র টুটে বলবেন সাতবার কয়বার নবীজি বলেছেন

মহান আল্লাহর কাছে রব্বুল আরশ লাযিম মহান আরশের অধিপতির কাছে আইয়েশফিয়াক তিনি যাতে তোমাকে সুস্থ করে দেন ক না আমিন আমিন জোরে বলেন না আমিন আমার সাথে পড়েন আসআলুল্লাহ আসআলুল্লাহ আল আজিম আমিন রব্বাল রব্বাল আরশ লাযিম ইনশাআল্লাহ এই দুয়াটা শিখবেন বলবেন অবশ্যই আল্লাহ সুস্থ করে দেবেন আর ইনশাল্লাহ গরমের সময় শুরু হয়ে গেছে ডিগ্রি গরম হয়ে গেলে সৌদি খুলে দেবে হজ হবে ইনশাল্লাহ বেশি দিন আটকায় রাখবে না তবে এইটা আল্লাহর গজব কোন সন্দেহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন